আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা ডেইরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে কথা বলবো মৃত্তিকা ডেরি ফার্ম থেকে কিছু বকনা বাসুর আসলে কারা ক্রয় করলে এবং কোথায় নিয়ে যাচ্ছে যারা এখানে আসছে এবং লেনদেনটা কিভাবে করছে পুরো বিস্তারিত এই ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই আপনার পরিচয়টা যদি বলতেন আমার পরিচয় হচ্ছে আমি সিলেট থেকে আছি বিশ্বনাথ থেকে বিশ্বনাথ টানা এখানে মৃত্তিকা ডেইলি ফার্মে আসার আমার মেন উদ্দেশ্য হলো এখানে ইউটিউবের মাধ্যমে আমি আজকে দুই তিন মাস এই যে আব্দুল কাদের ভাই ফার্মের অনেক বখনা দেখেছি বা মান মান জাত রেকর্ড সম্পূর্ণ ভালোই তাই ওনার সাথে ফোনে কথা বলে ওনার সাথে পরিচয় আমার হয়েছে তারপরে উনি বললেন আসেন ভাই আমাদের এই পারমের মধ্যে ডেয়ারি পারমে তাই আমি আসলাম আপনি অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলে দেখেছেন এই মৃত্তিকা ডেয়ারি ফার্মের বকনা বাসুর আসলে মূলত সেখান থেকে ফোন দিয়ে এই আব্দুল কাদের বাড়ি এখানে আসা আচ্ছা আপনি কয়টা বাসুর নিছেন আমি ওনার ওনার কাছ থেকে বকনা বাসুর পাঁচটা নিয়েছি পাঁচটা নিছেন কত করে পিস পড়ছে এখানে আছে পঁয়ষষ্ঠি সত্তর এইরকম পঁয়ষট্টি সত্তর এগুলো কি জাতের বাচ্চা নিয়েছে এগুলো আমি দুটা বাচ্চা এই বাচ্চা নিয়েছি হলিস্টান ফিজিয়ান আর তিনটা বাচ্চাও হচ্ছে ফিজিয়ান দুটো হলেস্টেন ফেজেন আর তিনটা ফিজেন আচ্ছা এই যে অত দূর থেকে যে তো আসলেন এই লেনদেনটা কিভাবে করলেন ওনার সাথে কাদের ভাই সাথে লেনদেন আমার হয়েছে উনি বলতেছেন আপনি ক্যাশ হয়তো নিয়ে আসতে পারেন তাহলে ক্যাশ না নিয়ে এটাই আসাই ভালো আপনি আমাকে ব্যাংকের মাধ্যমে চেক দিয়ে দিলে হবে তাই আমি কাদের ভাইকে মাধ্যমে দিয়েছি আচ্ছা এখানে যা আসলেন কোন আপনার অনেকটা ভয় পেতে লাগলো না বা কোনো সমস্যা হলো না 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 কেন ভয় পাবো কেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই যে বকনা গুলা মানে বাচ্চা আছে সম্পূর্ণটাই আমার ভালো লেগেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক একটা কথা না বললেই নয় এই যে ভাই আসছে শুধু সিলেট থেকে আসলে সিলেট থেকে উনি এসে সরজমিনে এসে সরজমিনে এসে নিজে দেখে শুনে ওনার পছন্দের বাচ্চাগুলো উনি ক্রয় করে নিয়ে যেতে পারছে এবং আরেকটি কথা ভাইয়ের মুখ থেকে জানবো আচ্ছা এই যে এত দূর যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে পরিবহনের ব্যবস্থাটা কি সেই পরিবহনের ব্যবস্থা তো আমার আমি আব্দুল কাদের ভাইয়ের সাথে কথা বলছি যে বাচ্চাগুলো কিভাবে নেবো উনি আমাকে বলছেন যাদ ভাই আপনি আসেন গাড়ির মাধ্যমে আমাদের এখানে গাড়ি আছে গাড়ির মাধ্যমে আপনাকে দিয়ে দেব এক কথা আপনার আসা পর্যন্ত অবধি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায় দায়িত্ব এই মৃত্তিকা ডেয়ারি ফার্মে উনি বাসে আমি এই আমাদের ছেলে টার্মিনাল থেকে বাসে সাড়ে আটটার দিকে বলছে উঠবেন উনি এই আপনাদের এই পাবনা মাগুরা এখানে আমাকে বাস থেকে নেমে দিয়েছে ছটা ছটা পনেরো মিনিট ওই ওই জায়গাটা আসার পর বাই আমাকে কল দিয়েছে আপনি এসেছেন বলে হ্যাঁ এসেছে বাদে বাই সিএনজি নিয়ে আমাকে এখানে এসেছে আচ্ছা যেহেতু দূরের রাস্তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো নিতে অনেক সময় পুলিশের হয়রানি হতে পারে বা বিভিন্ন সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে এখান থেকে কি এই মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে কি পূর্ণাঙ্গ চালান বা একটা রসিদ আপনাকে দিছে হ্যাঁ অবশ্যই দিয়েছে আমাকে পাঁচটা বক নয় পাঁচটা রসিদ দিয়েছে এতে আর কোন সমস্যা আর কোনো সমস্যা নেই ভাই বলছে কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে আপনি এই দিয়েছি দেখালেই চলবে ভাই আমা আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা যদি কেউ অনলাইনের মাধ্যমে আপনারা মৃত্তিকা ডেরি ফার্মের বকনা বাসুরগুলো ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওখানে সরজমিনে আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের গাবি এবং বকনা বাসুর ক্রয় করতে পারেন আর লেনদেনটা উনি যেহেতু বলেছে সিলেটি ভাই বলেছে লেনদেনটা আপনারা শুধু যৎসামান্য সামান্য হাত খরচ নিয়ে আপনারা ফার্মে আসবেন এবং লেনদেনটা যদি এখানে এসে কথা কাজে মিল পান বা দেখা যাচ্ছে যদি আপনি সব দিক দিয়ে ঠিক পান তাহলে আপনারা লেনদেনটা ব্যাংকের মাধ্যমে করতে পারবেন প্রিয় দর্শক আসলে এখানে পরিবহনের ব্যবস্থা আছে আপনার টাক আছে পেপাক পিক আপ আছে এগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এই মৃত্তিকা ডেইরি ফার্মের বকনা বাসর কিংবা গাভী আপনাদের দোরগয় পৌঁছে দিবে প্রিয় দর্শক আরেকটি কোনো নতুন প্রতিবেদন বা আরেকটি কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আপাতত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ